হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি কলার মোচা চিংড়ি মাছ দিয়ে ভাজি আমরা এটাকে কলার মোচা কলার থোর বা কলার ফুল বলে থাকি আপনাদের এলাকায় এটা কী নামে ডাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার আমি কলার মোচাটাকে খুব ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি আর সাথে ছোট ছোট চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবার একটা কড়াইতে কলার মোচাগুলো দিয়ে দিলাম আর পানি দিয়ে দিলাম যেটাকে আমি সিদ্ধ করে নিব কারণ কলার মোচার মধ্যে প্রচুর পরিমাণে কষ থাকে এবার কিছু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে এটাকে সিদ্ধ করে নিলাম দেখেন কী পরিমাণ কষ বের হয়েছে সিদ্ধ হয়ে গেলে ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিব। এবার একটা কড়াইতে সরিষা তেল দিয়ে দিলাম এটা গরম হয়ে গেলে আমি এখানে জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি জিরাটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি এখানে আমি তিন থেকে চারটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিব আর এই মোচা রান্নাটায় আমি সরিষার তেল ব্যবহার করেছি এতে খুবই ভালো লাগে খেতে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে আমি কাঁচা পাকা কাঁচামরিচ মিক্সড করে নিয়েছি আর এটাকে খুব ভালোভাবে ভেজে দিচ্ছি পেঁয়াজগুলো একদম গোল্ডেন কালার করে নিব না ঠিক যখন এই রকম পর্যায়ে আসবে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিবো আর চিংড়ি মাছগুলো দেওয়ার পরে এটাকে আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে নিব এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া সামান্য জিরা গুঁড়া আর সামান্য পরিমাণে লবণ কারণ আগে থেকে মাছের লবণ মাখানো আছে তাই এখানে সামান্য পরিমাণে দিয়েছি এবার খুব ভালোভাবে উল্টে পাল্টে এটাকে আমি কষিয়ে নিচ্ছি মাছগুলো আমি একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম আর এটাকে আমি খুব ভালোভাবে চেয়ে নিচ্ছি চিংড়ি মাছটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে আর এটার পানিটাও শুকিয়ে গেছে দেখুন ঠিক এইভাবে আমি চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি মাছগুলোর মধ্যে এবার আমি সিদ্ধ করে রাখা কলার মোচাগুলো দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালোভাবে আমি উল্টে পাল্টে নিচ্ছি সিদ্ধ করে নেওয়ার পরও দেখেন কলার মোচা থেকে কি পরিমাণ পানি বের হচ্ছে আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না এটাকে এবার ভালোভাবে আমি নিয়ে চেয়ে দিচ্ছি ভাজির পানিটাও শুকিয়ে আসছে এবার আমি এটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব আমার কলা মোচা ভাজিটা হয়ে গেছে আমি ঠিক এরকম করে রেখেছি আর এই কলার মোচায় কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যদিও কলার মোচা কাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার তারপর আপনি এটা বাসায় ট্রাই করবেন এটা খেতে খুবই মজা হয় আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম